فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. وعليكم السلام ورحمة الله. الدنيا بهاي আপনি জানতে চেয়েছেন সাইয়েদনা শব্দের অর্থ কি? সাইয়েদ আল কওম মানে একটি জাতির নেতা, সাইয়েদ আল কওম মানে এই জাতির নেতা, বা সাইয়েদ আল কওম এই জাতি, এই কৌমের বা এই জাতির সবচেয়ে সম্মানিত ব্যক্তিত্ব, বা যার অনুগত করা হয়, যার আদেশ শোনা হয়, আদেশ মানা হয়, তাকে সাইয়েদ বলা হয়, বা এর আরো অনেক অর্থ রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে সাইয়েদ বলেছেন, সাইয়েদ ওয়ালাদ আদম, তিনি হচ্ছে আদম সন্তানের মধ্যে থেকে সবচেয়ে সম্মানিত ব্যক্তিত্ব। এই বিষয়ে মুসলিমে হাদিস পাওয়া যায়, যে হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আনা সাইয়েদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামাহ, যে আমি আদম সন্তানের সবচেয়ে সম্মানিত সন্তান, আদমের সবচেয়ে সম্মানিত সন্তান কিয়ামতের দিন। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কিন্তু সালাতের মধ্যে যেভাবে আমরা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা ও নবীনা হাবিবিনা মুহাম্মদ এইভাবে না বলাটাই উত্তম, এই দৃষ্টিকোণ থেকে যেহেতু আল্লাহ রাসূল যে হাদিসটি এসেছে যে আমরা আরাফনা কাইফা নুসাল্লি আলাইক, যে হে আল্লাহ রাসূল আমরা বুঝতে পেরেছি যে আপনার উপর কিভাবে আমরা দরুদ পাঠ করব, তো সেখানে এই শব্দটি যোগ করা হয়নি, এই শব্দটি আনা সাইয়িদিনা। আল্লাহ রাসূলকে সাইয়িদ বলা যাবে, যে এমনটি যদি কেউ বলে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেমন আমরা বলে থাকি আমাদের সাইয়িদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এইভাবে বলা যাবে, সমস্যা নেই। কিন্তু দরুদ ইব্রাহিমে যখন আমরা বলবো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এইভাবে বলাটাই হচ্ছে উত্তম, ও আলা আলী মুহাম্মদ কামা সাল্লাইতা আলা আলী ইব্রাহিম, এইভাবে বলাটাই উত্তম। আল্লাহু আলাম বিসওয়াব, বারাকাল্লাহু ফিকুম।